ব্লগে যাইবার আগে আপনার ঘরে একটা জিনিস দেখে, হাসানের বান্না ওরুফে হাসানুল বান্না ঘরের ভিত্তি কি হরি থাকে দেখবেন, এ দেখেন একটা সেন্ডু গেঞ্জি কি হরি রয়েছে থাকে। হাসান দেখুন কি ড্রেস পরে থাকে ঘরে। তো আজকে আমরা খুবই আনকমন একটা ভিডিও মেক করতেছি, মানে খুবই আনকমন একটা কন্টেন্ট, যেটা হইলো গিয়া ফুড ব্লগিং। আর এটা করতেছি আমরা দি প্যাবুলাম রেস্টুরেন্টে। এখানে হাসান বলছে যে এতে মাঝে মাঝে যাই, এই জন্য আজকে আমাকে মানে ইনভাইট করলো, তো এই জন্য আমি আর হাতে মিলে গেলাম। এখানে আমরা বার্গার আর নাচোস একটু রিভিউ করে দেখলাম আর কি। তো চলেন ফুড ব্লগিংটা শুরু করা যাক। আমরা ফুড ব্লগিং করতে এসে ইংরেজি কেন মারতেছি? Hey, what's up people? Assalamualaikum and welcome to my other vlog. So, আজকের ব্লগ হচ্ছে কি, আমরা যাচ্ছি হচ্ছে ফুড রিভিউ করতে। যাওয়ার পর আমরা দেখছি কোথায় যাওয়া হচ্ছে, আমাদের রেস্টুরেন্ট কোনটা হবে। So, let's get started. রেস্টুরেন্টের নাম বলো। দি পেবুলা। এই যে দেখেন দি প্রবলেম রেস্টুরেন্ট, আমরা চলে এসেছি। হ্যাঁ, উপরে উপরে। ও আচ্ছা, উপরে দি প্রবলেম। ছবি তুলতে পারবে? এই এই কি অর্ডার দিতেছস? গান চলতেছে, আজব একটা গান। সো এখন খাওয়ার অর্ডার দিছি, জাস্ট অপেক্ষা করতে হবে আসার জন্য। আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছি কি অর্ডার দিছি, ঠিক আছে? বার্গার কিরকম? এখানে বার্গার কিরকম? হ্যালো, একদম চপ, আমাদের এখানে খাওয়া চলে এসেছে, এটার নাম কি? নাচোস। দিস ইজ কল্ড এ নাচোস। নাচোস, তুই নাচি না, নাচোস। নাচোস চলে আসছে এখন, নাচো। আচ্ছা, এখন এটা খাওয়ার পর আমরা বলতে পারবো খাই কেমন, খাই দেখি। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, চিপস না এটা, মনে হচ্ছে ফুচকা খাইতেস। এই ক্যামেরা ধর, আমার লোল চিল লাইতেস। ওটা হচ্ছে কি, বার্গার মজা? ও এটা এত মজা, বার্গার কত মজা। গ্রামের চাচা তো ভাই যখন ফার্স্ট টাইম নাচোস খায়। না আসলে অনেক মজা। তোর কাছে কেমন লাগতেছে কে? ডিমের কুসুম। তো এই দুইটা আলাদা করে ফেলছি, এখন আমি হাফ খেয়ে দেখতেছি, আর বাকি হাফ হচ্ছে আসার খাবে। টাকা নেই তো, আসলে গরিব মানুষ, গরিব মানুষ তো, এই জন্য ভাগ করে খাচ্ছি না। আসলে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার প্ল্যান আছে, এই জন্য টাকা সেভ করতেছি। এই যে দেখুন, এখানে চিজ দেখা যাচ্ছে, পিওর চিজ, অরিজিনাল চিজ। এই যে লোক কিটেছে চিকেনটা দেয়া, আই নিড দ্যাট চিজ, গিভ মি ওয়ান চিকেন রাইস। Yes, barbecue chicken. আচ্ছা, না ফুড ব্লগিং করতে এসে ইংরেজি কেন মারতেছি? না সেটা বড় কথা না, বড় কথা আমরা এডিক্টেড হয়ে গেছি, মানে ফুড ব্লগিং করতে হলে ইংরেজি মারতে হবে। রাফসানের মুখ, বিসমিল্লাহ কো,
বলেছো আই এখন বিস্কুট আমি সবাইকে শোনাতে হয় তো মিডিয়াম মিডিয়াম মানে এটা খাওয়ার পর চিজ তখন মানে চিজটাই মূলত হচ্ছে মেইন মজা হ্যাঁ মানে যে জিনিসটা সবচেয়ে মজা সেটা হচ্ছে চিজ এটা আমরা এখানে উপভোগ করে ফেলছি কেন চিকেন চিকেন কি মরছে চিকেন এখানে মুখে পড়ে না উমা কি গরম ছোট করে একটা চিকেন দিছি চিকেন চিজ আর চিকেন কমে আগে আরো বেশি দিন আগে এত চিজ দিত খাওয়াই যেত না লোভ সামলাইতে পারে না পোলা ছি এসব কাঁচাই কুচাই কেন খাচ্ছো আমি তো এগুলা খাই না তুমি চশমাটা কেন বলছো তোমার চোখে কি সমস্যা কানা দেখো সরি চোখে দেখো না চল চল এখন বাইরে গিয়ে চা খেতে হবে আর বাইরে খাওয়ার পর চা না খেলে আর পানি টাকার অভাবে আমরা এখানে অর্ডার দিতেছি না বাইরে গিয়ে দেখছি তো আজকের ব্লগ এতটুকুই সাবস্ক্রাইব করেছেন সাবস্ক্রাইব না করলে এখনই করে ফেলুন আর লাইক দিয়ে কমেন্ট বক্সে জানান ব্লগটি কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম Forgive me, oh.